সোরাইসিস নিয়ে ভিডিও মেক করার আগে ইউটিউবে কয়েকটি বাংলা ভিডিও দেখলাম এবং সেটা দেখে রীতিমতো নিজেই শক খেয়ে গেলাম। তারা সোরাইসিসের ট্রিটমেন্ট এমনভাবে দিচ্ছে যে যাদের একবার সোরাইসিস হয়ে গেছে তারা আর ঘরে বসে না থেকে নিয়মিত ডাক্তারদের সাথে যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ এক মাস পরপর হোক আর দুই মাস পরপর হোক আপনাকে সারাজীবন চিকিৎসা চালিয়ে যেতে হবে। সেসব ভিডিওতে সোরাইসিস কী, সোরাইসিস কেন হয়, হোয়াট ইজ দ্য রুট কজ আর এর থেকে বাঁচার উপায় কী, সেসবের কিছুই বলা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকে ভিডিওতে সোরাইসিসের রুট কজ নিয়ে কথা বলবো এবং এর স্থায়ী সমাধান নিয়ে কথা বলবো। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সোরাইসিস কী? আপনি প্রচলিত চিকিৎসা থেকে জানতে পারবেন যে সোরাইসিস হলো স্কিনের রোগ, কিন্তু এটি কোনো ত্বকের রোগ নয়, এটি একটি অটোইমিউন ডিজিজ। যখন আপনার নিজের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের শরীরের টিস্যুকে আক্রমণ করে তখন আপনার স্কিন টিস্যু অ্যাবনর্মাল হয়। নর্মালি আমাদের শরীরের ত্বক 28 থেকে 30 দিনের মধ্যে রিপ্লেস হয়, বাট সোরাইসিস রোগীদের ক্ষেত্রে সেটা 3 থেকে 5 দিনের মধ্যে হয়। সো এখন তো জানতে পারলেন যে সোরাইসিস কী, ইটস অ্যান অটোইমিউন কন্ডিশন। বাট এর থেকেও বেশি যেটা জানা প্রয়োজন সেটা হলো সোরাইসিস কেন হয়, হোয়াট ইজ দ্য রুট কজ। সোরাইসিস কেন হয় এটি প্রচলিত চিকিৎসা থেকে জানতে না পারলেও আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। সোরাইসিস হওয়ার রুট কজ হলো লিকি গাট সিন্ড্রোম। লিকি গাট সম্পর্কে বাংলাদেশের মানুষের তেমন একটা ধারণা নেই বললেই চলে। আমাদের এই ভিডিওতে লিকি গাট কেন হয় সে সম্পর্কে বিস্তারিত বলবো, বা লিকি গাট কীভাবে আমাদের সোরাইসিসের মতো সমস্যা সৃষ্টি করছে সেটি বুঝিয়ে বলার চেষ্টা করব। নর্মালি আমাদের অন্ত্রের লাইনিং খুব টাইটভাবে থাকে, বাট আমরা যখন অতিরিক্ত দূষিত খাবার খাই, নোংরা খাবার খাই, সুগারি খাবার খাই, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স সেবন করি, তখন আমাদের অন্ত্রের মধ্যে ছোট ছোট ছিদ্র হয়। ছিদ্রটি এতই ছোট হয় যে সেটা খালি চোখে দেখা যায় না। যখন টক্সিনযুক্ত খাবার খেতে খেতে সেই ছিদ্রগুলো হয়ে যায় তখন সেই ছিদ্রের মধ্য দিয়ে আপনার দূষিত খাবারের কণা এমনকি প্যাথোজেনও আপনার ব্লাডে ঢুকে গিয়ে আপনার ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, আর তখন টি হেল্পার লিম্ফোসাইট নামক হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা ওভার অ্যাক্টিভ হয়, তখন অতিরিক্ত পরিমাণে সাইটোকাইন তৈরি করে লাইক টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 2 এবং ইন্টারফেরন গামা। পরবর্তীতে এই কেমিক্যালগুলো আমাদের শরীরের ত্বক সহ শরীরের অন্য অন্য অংশতেও প্রদাহ সৃষ্টি করে। সুস্থ ত্বকে কেরাটিনোসাইটগুলো বিভক্ত হতে, পরিপক্ক হতে, ত্বকের পৃষ্ঠে স্থানান্তরিত হতে এবং ছোট কোষগুলির জন্য পথ তৈরি করতে প্রায় 1 মাস সময় নেয়। কিন্তু সোরাইসিসের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি 3 থেকে 5 দিনের মধ্যে দ্রুত হয়। তাহলে তো বুঝতেই পারলেন যে সোরাইসিস মূলত কেন হচ্ছে। সোরাইসিসের রুট কজ হলো টি হেল্পার 17 সেল ডিসফাংশন। এখন কথা বলবো সোরাইসিস থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সঠিক সমাধান নিয়ে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে সোরাইসিস যেহেতু স্কিনের কোনো রোগ নয় তাই স্কিনের উপর কোনো ক্রিম মেখে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনাকে ভিতর থেকে রোগটি সারিয়ে তুলতে হবে, অর্থাৎ আপনাকে টি সেল নিয়ন্ত্রণে আনতে হবে। আর এখানে টি হেল্পার 17 সেল সরাসরি ভিটামিন ডি এর সাথে যুক্ত, তাই সোরাইসিস ট্রিটমেন্ট সর্বপ্রথম ভিটামিন ডি দিয়েই শুরু করা উচিত। ভিটামিন ডি আপনার টি সেলকে রেগুলেট করতে সাহায্য করে। ভিটামিন ডি ইজ নট এ ভিটামিন, ইটস লাইক এ হরমোন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে শীতের দিনে আপনার সোরাইসিস অনেক অনেক বেড়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো শীতের দিনে আপনার শরীরে তেমন সূর্যের আলো লাগে না, যার কারণে সূর্যের আলো না লাগার কারণে আপনার ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়। আপনার যদি সোরাইসিসের প্রবলেম থাকে তাহলে আজও ভিটামিন ডি টেস্ট করুন, আর ভিটামিন ডি টেস্ট করার পর যদি আপনার ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী পার ডে 10,000 এও ভিটামিন ডি খান। নাম্বার 2 তে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে, অর্থাৎ আপনাকে কড লিভার ওয়েল খেতে হবে। কড লিভার ওয়েলে থাকা ভিটামিন এ, ভিটামিন ডি, ডিএসএ এবং ইপিএ আপনার সোরাইসিসের মতো সমস্যা অর্থাৎ স্কিনের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করতে সাহায্য করে। ওমেগা 3 আপনার শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, বিকজ অফ ওমেগা 3 ইজ এ পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি। ওমেগা 3 শরীরে ইনফ্লামেশন কমায় এটি সবারই জানা। সো আপনার যদি সোরাইসিসের মতো সমস্যা থাকে তাহলে আপনাকে ওমেগা 3 খেতেই হবে। নাম্বার 3 বলবো সোরাইসিস যেহেতু হজমের সমস্যা থেকে হচ্ছে অর্থাৎ লিকি গাট থেকে হচ্ছে, তাই আপনাকে লিকি গাট থেকে মুক্তি পেতে হলে আপনার বাইল সল্ট খেতে হবে, বিটাইন এসএল খেতে হবে, আপেল সিরাপ ভিনেগার খেতে হবে এবং প্রোবায়োটিক খেতে হবে। প্রোবায়োটিক, বিটাইন এসএল, আপেল সিরাপ ভিনেগার এবং পিউরিফাইড বাইল সল্ট, এই 4টি আপনার হজম শক্তি উন্নত করতে এনাফ। আর সাথে আপনাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত সুগারি খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া বন্ধ করে আপনাকে হেলদি খাবার খেতে হবে। এই 3টা পয়েন্ট মেনে চললে আপনার সোরাইসিস কমে যেতে বাধ্য, আপনার সোরাইসিসে আর কোনো টেনশন থাকবে না। আপনার শরীরে জটিল ও কঠিন রোগের সায়েন্স বেসড সলিউশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।